নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। শুরুতে হেডলাইন্স। নিষেধাজ্ঞা উঠতেই শীতলকুচিতে মমতা কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে। পাঁচ শহীদ বেদি করার নির্দেশ, দোষীদের করা শাস্তি হবে বলেন মুখ্যমন্ত্রী। নিহত বিজেপি কর্মীর পরিবারকেও সাহায্যের আশ্বাস। রাজ্যে প্রথম ভোট প্রচারে রাহুল গান্ধী উত্তর দিনাজপুর, শিলিগুড়িতে সভা। বাংলায় বিভাজনের চেষ্টা করছে বিজেপি বললেন কংগ্রেস নেতা। করোনা সতর্কতা সংযুক্ত মোর্চার ভোট প্রচারে। করোনা সতর্কতায় সর্বদলীয় বৈঠকে কমিশন, হাইকোর্টের নির্দেশে বৈঠক 16 এপ্রিল। বাংলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, কলকাতায় রেকর্ড সংক্রমণ, আজ 24 জনের মৃত্যু রাখছে। দেশে সংক্রমণ বাড়ায় উদ্বেগ টিকার আকাল। বাংলায় বন্ধ বহু কেন্দ্র, ভ্যাকসিন না মেলায় কেন্দ্রকে নিশানা মমতার। দেশে একদিনে আক্রান্ত 1,84,000, নতুন করে লকডাউন নয় বললেন নির্মলা। করোনা পরিস্থিতিতে বাতিল সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা, দ্বাদশের পরীক্ষা স্থগিত। 1 জুনের পর পরিস্থিতির পর্যালোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত। আজকে বিস্তারিত খবরে, কমিশনের নিষেধাজ্ঞা উঠতে শীতলকুচিতে গিয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ পরিবারকেই সাহায্যের আশ্বাস দেন তিনি। মাথা ভাঙায় 5টা শহীদ বেদি করার নির্দেশ দেন দলীয় কর্মীদের। নিষেধাজ্ঞা উঠতে সকালেই কোচবিহারে গিয়ে শীতলকুচির নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাঁচ মৃত্যুর ঘটনারই তদন্ত হবে, 5টা শহীদ বেদি হবে শীতলকুচিতে। আজ মাথা ভাঙায় তিনি যে অনুষ্ঠান করেন, সেখানে যান শীতলকুচির নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মনের দাদু ও মামা। তারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের ভরসা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট পর্ব মিটলে তিনি ফের আসবেন, পাঁচ পরিবারকেই সাহায্য দেওয়া হবে। এটা তো গণতন্ত্রের বলি, সুতরাং এই ঘটনাকে স্মরণ রেখে 5টা পরপর একটা করে শহীদ বেদি যেন তৈরি করে দিই, এবং এই শহীদ বেদি তৈরির দায়িত্ব আমি রবিকে দিচ্ছি। শীতলকুচিতে নিহত এক তৃণমূল কর্মীর স্ত্রী অন্তঃসত্ত্বা, আর এক নিহত স্ত্রীর দুধের শিশু রয়েছে। দুধের শিশুকে কোলে তুলে নেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এরপর তিনি বলেন, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাদের। আমি কথা দিয়ে গেলাম, আমি আফটার ইলেকশন আপনাদের কাছে আসব, বাদ বাকি যা যা করার আপনাদের পরিবারের একজন হিসেবে আমি করব। আনন্দ বর্মনের দাদু বলেন, ভোট দিতে বাইরে বের হওয়ার সময় তার নাতিকে বোমা ছুড়ে খুন করা হয়। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে, ঘটনার তদন্তের দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, দোষী যে দলই হোক না কেন কড়া শাস্তি হবে। তবে মমতার সভায় আনন্দ বর্মনের দাদু ও মামা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার বাবা ও মা। আনন্দ বর্মনের বাবা বলেন, শ্বশুরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আকাশ বার্তা। কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফের বেলাগাম বিজেপি নেতা রাহুল সিনহা। আজ উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় তিনি বলেন, নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মনের জন্য চোখে জল পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রচার না করেও প্রচারে রইলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বাজার করলেন, লাঙল দিয়ে চাষ করলেন জমিতে, শুধু জনসভায় বক্তৃতা দিলেন না। আজ দিনভর তিনি জনসংযোগ করলেন নিজের কেন্দ্রে। শীতলকুচি কাণ্ড নিয়ে তার কুমন্তব্যের জেরে রাহুল সিনহার প্রচারে 48 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। আজ রাহুল বলেন, তিনি তো প্রচার করেননি, বাজার করেছেন, লাঙল দিয়ে চাষ করেছেন। তার সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। বাজার করার অধিকার তো কমিশন কেড়ে নেয়নি। আমার ক্ষেত্রে 48 ঘন্টা, মমতা ব্যানার্জির ক্ষেত্রে 24 ঘন্টা, এটাই একটু যা খারাপ লাগছে, বেমানান লাগছে। কারণ এই যে মৃত্যু হয়েছে, জানি আমি প্রশ্ন তুলেছিলাম, এই আনন্দ বর্মনের বেলা মমতা ব্যানার্জি একবারও শোক প্রকট করে না, একবারও কোনো কথা বলে না। অথচ ছবিউল খাঁ, মিরাজুল, এদের জন্য মমতা ব্যানার্জি গলা ফাটিয়ে বেড়াচ্ছে। আর এই গণ্ডগোল উস্কানি দিয়েছে মমতা ব্যানার্জি, ওর তো 24 ঘন্টার বদলে 7 দিনও ব্যান্ড হওয়া উচিত ছিল। কমিশনের নিষেধাজ্ঞা মেনে গতকাল রাত 8টা পর্যন্ত কোনো প্রচার করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তিনি নির্বাক ছিলেন। আজ তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে মানে না বিজেপি। আকাশ বার্তা। ভোটের আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বরানগর। বিজেপি প্রার্থী পার্ণ মিত্র অভিযোগ করেছেন, তার গাড়িতে হামলা চালানো হয়েছে। পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বরানগর। বিজেপি প্রার্থী পার্ণ মিত্রের গাড়িতে তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। দফায় দফায় সংঘর্ষ বাধে তৃণমূল বিজেপির মধ্যে। পার্ণ অভিযোগ করেছেন, সন্ত্রাস তৈরি করা হচ্ছে, বাংলায় ভোটের সময় উত্তেজনা তৈরি করছে তৃণমূল। থেকে
রাতে অবশ্য তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় তাদের উপর হামলা চালিয়েছে বিজেপি। প্রতিবাদে বড়নগর থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। দুদলের তরফ থেকেই অভিযোগ করা হয়েছে বোমাবাজি হয়েছে এলাকায়। প্রার্থী নিজে প্ররোচনা যোগাচ্ছে এবং সবচেয়ে বড় কথা এখানেও দিন নেই যে ওদের মোটর বাইক র্যালি হয়নি, তারপরে উস্কানি দিয়ে যাচ্ছে এখানে অমিত শাহ জি এসে শীতলকুচির ঘটনার পরের দিন দিয়ে গেছে দিলীপ ঘোষ এসে। বড়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় বলেছেন বিজেপি মিথ্যে অভিযোগ তুলছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তৃণমূলের ওপর, দিলীপ ঘোষ এসে ইন্ধন দিয়েছিলেন এলাকায়। আকাশ বার্তা। কেরলে ভোট মিটতেই বাংলায় প্রচারে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ উত্তর দিনাজপুরে তিনি বলেন বাংলায় বিভাজনের রাজনীতি করছে বিজেপি। কেরালায় নির্বাচন শেষ হওয়ার পর এ রাজ্যে এলেন রাহুল গান্ধী। কেরালায় বাম বিরোধিতাই ছিল কংগ্রেসের অবস্থান, তবে দাক্ষিণাত্য পেরিয়ে পূবের হাওয়া একটু অন্যরকম। এখানে সংযুক্ত মোর্চা জোটের মধ্যেই হাত ধরাধরি করে আছে দুই দল। কেরালায় ভোট মেটার আগে রাহুল যদি প্রচারে আসতেন তবে দুই রাজ্যে দুই নীতি নিয়ে বিজেপির প্রবল সমালোচনার মুখে পড়তেন রাহুল গান্ধী। তাই কি পঞ্চম দফার আগে উত্তরবঙ্গে ভোট প্রচারে এলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি? এই প্রশ্নের মাঝেই সফরে এসে বিজেপি, আরএসএস এবং তৃণমূলকে একযোগে তোপ দাগলেন রাহুল। অভিযোগ, বিজেপি ঘৃণার রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে মোদি সরকার। মমতা জি কো ও আসানি সে কন্ট্রোল কর সকতে কংগ্রেস পার্টি নে আরএসএস ও বিজেপি কে সাথ কভি ভি সমঝোতা নাহি কিয়া হ্যায় কভি ভি অ্যালায়েন্স নাহি কিয়া হ্যায়। এর পাশাপাশি নোটবন্দি, জিএসটি থেকে করোনা, সব ব্যাপারেই মোদীর তীব্র সমালোচনা করেন রাহুল। সবচেয়ে বেশি সরব হন দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে অর্থনীতি নিয়ে। আপনি যুবাও কে লিয়ে রোজগার নাহি পয়দা কর সকতা ইয়ে সচ্চাই ইয়ে নরেন্দ্র মোদী কি সরকার নাহি হ্যায় ইয়ে দো তিন উদ্যোগপতি মিত্রোঁ কি সরকার হ্যায়। উত্তরবঙ্গে তিনটি সভাতেই রাহুল দাবি করেন বিজেপির সঙ্গে অঘোষিত জোট করেছে তৃণমূল, তাই তৃণমূল কখনো মুক্ত ভারত গড়ার ডাক দেয় না। আকাশ বার্তা। শীতলকুচিতে গুলি চালানোর ছবি প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দিকে, পরিস্থিতি সামলাতে গুলি চালাচ্ছে জওয়ানরা। শীতলকুচিতে গুলি চালানোর সময়কার ছবি প্রকাশ্যে এলো শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি প্রকাশ্যে এসেছে, দেখা যাচ্ছে লাঠি হাতে নিয়ে মারমুখী জনতা ছুটে যাচ্ছে আর পরিস্থিতি সামলাতে গুলি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরপর গুলি চলেছে শীতলকুচিতে, জানা যাচ্ছে 12 রাউন্ডের বেশি গুলি চালিয়েছিল জওয়ানরা। বুথের বাইরে ভাঙচুর করতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের। অবশ্য এই ছবির সত্যতা যাচাই করা হয়নি। ছবি নিয়ে মুখ খোলেনি নির্বাচন কমিশন। তবে সেদিন শীতলকুচির 126 নম্বর বুথে এক প্রতিবন্ধী কিশোরকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছিল, তাকে বেধড়ক মারধর করেছিল জওয়ানরা, হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। গ্রামবাসীদের কাছে খবর যায় জওয়ানদের লাঠিতে মৃত্যু হয়েছে শীতলকুচির 126 নম্বর বুথের কিশোরের। এরপরেই উত্তেজনা ছড়ায়। রাতে উত্তরবঙ্গের সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি রাজবংশীদের ওপর কোনো অন্যায় বা জুলুম হয়ে থাকে তাহলে তার তদন্ত হবে, তবে সরকার রাজবংশীদের পাশে রয়েছে। আকাশ বার্তা। শিলিগুড়ির ভোটে শীতলকুচির মতো ঘটনা ঘটবে না, মানুষ শান্তিতে ভোট দেবেন বলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য। তার ভোট প্রচারে ছিলেন বাইচুং ভুটিয়া। শিলিগুড়িতে শীতলকুচির পুনরাবৃত্তি হবে না দাবি সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের। তিনি বলেন 25 বছর বিধায়ক পদে থেকে শহরের উন্নয়ন করেছেন, শান্তিপূর্ণ শহর গড়ে তুলেছেন তিনি। আজ সকাল থেকেই তাকে ভোট প্রচারে দেখা যায়। মানুষকে তো কখনো প্রতারণা করিনি, ধোকাও দিইনি। 25 বছর ধরে শিলিগুড়ির উন্নয়ন এবং শিলিগুড়ির মানুষের যে কোনো বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছে সেটা মানুষ জানে। পঞ্চম দফা নির্বাচনের শেষ প্রচারে ডাবগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন উত্তরবঙ্গের সমুন্নয়ন তৃণমূলের জমানায়। তার দাবি অশোক ভট্টাচার্য কোনো উন্নয়ন করেননি। আমি ভেবে পাই না অশোক ভট্টাচার্য কিছুই করে না অথচ শিলিগুড়িতে ভোট পেয়ে যায়, কি ব্যাপার বলুন তো? অঙ্কটা কি, অঙ্কটা কি আমি বুঝি না। কোনো কাজ করে না, যা কিছু করার সব আমরা করি, সব আমি করে দেব আর উনি ভোটটা পাবেন। এবার শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমেছেন বাইচুং ভুটিয়া। একসময় তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন এই কেন্দ্রেই। আকাশ বার্তা। রাজ্যে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় 16 এপ্রিল সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। জনসমাবেশে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 144 ধারা জারি করতে হবে।
ভোট প্রচার নিয়ে হাইকোর্টের নির্দেশের পর সর্বদলীয় বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। 16 এপ্রিল বৈঠকে ডাকা হয়েছে সব রাজনৈতিক দলকেই। গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল ভোট প্রচারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানাতে হবে কমিশনকে, 19 এপ্রিল রিপোর্ট দিতে হবে। তার আগে করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলো কমিশন। শোনা যাচ্ছে ভোটের জন্য বাংলার সংক্রমণ বাড়ায় হাইকোর্টের প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন একজনের জন্য কখনো বাকিরা যেন সমস্যায় না পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে। আজ করোনা বিধি মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির ছিলেন সমর্থকরা। থার্মাল টেস্টিং করা হয়েছে জনসভায় প্রবেশের আগে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কমিশনকে নির্দেশ দিয়ে বলেছে প্রয়োজনে 144 ধারা জারি করতে হবে। সম্ভবত বড় সমাবেশটি সিদ্ধ হতে চলেছে বাংলায়। এর আগে বিহারেও ভোট হয়েছে, তবে তখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আকাশ বার্তা। রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও টিকার আকাল দেখা দিয়েছে। বহু টিকা কেন্দ্র বন্ধ হয়েছে আজ থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন টিকা পাঠাচ্ছে না কেন্দ্রীয় সরকার। বাংলাতেও ভ্যাকসিন আকাল দেখা দিয়েছে। বহু টিকা কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বিভিন্ন জেলায়। নির্দেশিকায় বলা হয়েছে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক না হলে আর টিকা দেওয়া সম্ভব নয়। আজ টিকা কেন্দ্রে গিয়ে ফিরে আসেন বয়স্করাও, ক্ষোভ প্রকাশ করেন তারা। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন হাসপাতালে এই ছবি ধরা পড়েছে। আর যেভাবে করোনা যেভাবে মহামারী শুধু নয় ভয়ঙ্কর ভাবে যেটা এই দ্বিতীয় পর্যায়ে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমাদের ভয়ে আমরা সেই জন্য আবার এসেছিলাম যাতে করে ডোজটা দিতে পারলে যদি সেফটি থাকা যায় এই জন্য এসেছিলাম। কিন্তু এসে দেখছি নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে, বাধ্য, কিছু করার নেই। টিকার আকাল শুরু হয়েছে হুগলিতেও। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ বন্ধ রাখা হয়েছে ভ্যাকসিন না থাকায়। দেশের মাত্র 10 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। টিকার আকাল শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ির ডাবগ্রামে তিনি বলেন বিভিন্ন রাজ্য থেকে বাংলায় এসে করোনা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছেন নেতারা, কেন্দ্র টিকা পাঠাচ্ছে না রাজ্যে। ওখান থেকে তো প্লেনে করে চলে আসছে না, কেউ মুম্বাই থেকে, কেউ দিল্লি থেকে, কেউ গুজরাট থেকে, তারা এসে বাগডোগরা নামছে, কলকাতায় নামছে, অন্ডালে নামছে, এই করেই তো রোগটা ছড়ায়। দেশ জুড়ে আকাল শুরু হয়েছে টিকার। আজ বাংলায় এসে টিকার আকাল নিয়ে সরবহন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের তিনি বলেন দেশে সংক্রমণ বাড়ছে, মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার, মৃত্যুর সংখ্যাও বাড়ছে দেশে। আকাশ বার্তা। রাজ্যে গত 24 ঘন্টায় 5,800 জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার রেকর্ড সংক্রমণ হয়েছে। আজ রাজ্যে 24 জনের মৃত্যু হয়েছে। বুলেটিনে জানালো নবান্ন। রাজ্যে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 5,892 জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। গত 24 ঘন্টায় কলকাতায় 1,601 জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন 1,277 জন। দক্ষিণ চব্বিশ পরগনায় 377 জন সংক্রমিত হয়েছেন। হুগলিতে 289 জন আক্রান্ত হয়েছেন। হাওড়াতে আক্রান্ত হয়েছেন 330 জন। আজও সব জেলায় সংক্রমিত হয়েছেন মানুষ, তবে মালদা ও নদিয়াতে সংক্রমণ বাড়ছে শহর ও শহরতলির মতোই। বাংলায় গত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল 20 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশে ভ্যাকসিনের অভাব নেই। বাংলায় 3 লক্ষ ডোজ পাঠানো হয়েছে। দেশ জুড়ে সংক্রমণ বাড়লেও করোনা বিধি মানা হচ্ছে না কুম্ভমেলায়। তবে হরিদ্বারে চলছে থার্মাল স্ক্রিনিং। এর মধ্যে সিলিন্ডার ফেটে হরিদ্বারের কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। করোনা পরিস্থিতি বাড়তে থাকায় নবান্ন জানিয়ে দিল বিমানে উঠতে গেলে করোনা নেগেটিভ রিপোর্ট আবশ্যিক। আকাশ বার্তা। রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভোট প্রচারে লাগাম টানল সংযুক্ত মোর্চা। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম বলেছেন দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে করোনা বিধি মেনে প্রচারে অংশ নিতে। রাজ্যে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় জনসমাবেশের লাগাম টানল সংযুক্ত মোর্চা। আজ সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম বলেন দলীয় কর্মীদের তারা নির্দেশ দিয়েছেন দূরত্ব বিধি মেনে ভোট প্রচার করতে হবে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বলেন দেশে যে হারে করোনা সংক্রমণ বেড়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা বাতিল করা উচিত। দেশের পরিস্থিতি নিয়ে এখনই ভাবা দরকার। পরের পর্যায়গুলো নির্বাচনে যথাসম্ভব বড় ভিড়, হইচই পাকানো, প্রচারে না গিয়ে মানুষকে যেমন সচেতন করা, নির্বাচন কর্মীকে সচেতন করা, যেখানে ভোট হয়েছে যেখানে ভোট হয়নি সর্বত্র। আজ নীলরতন সরকার হাসপাতালে করোনা টিকা নিতে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম, কিন্তু টিকা পাননি তিনি। আজ তিনি বলেন শীতলকুচি কাণ্ডে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাম টানা হলো কেন? প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নানান রকমের ধর্মীয় জিগির, উস্কানি, প্ররোচনা, হিংসার কথা বলছেন, কিন্তু কাজের কথা, রোজগারের কথা,
রুজি রুটির কথা একবারও ভুলক্রমে বলছেন না। সেলিম বলেন, দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে করোনা বাড়ায় ফের আগের মতো ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আকাশ বার্তা। টিকার মতোই এবার অক্সিজেনের অভাব দেখা দিয়েছে দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে নির্দেশ দিয়ে জানিয়েছে অক্সিজেন সরবরাহ সচল রাখতে হবে হাসপাতালগুলোতে। করোনার প্রথম ঢেউয়ের চেয়ে আরও ভয়াবহ দ্বিতীয় ঢেউ। কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে বলেছে অক্সিজেন উৎপাদন বাড়াতে হবে। দেশের সব স্টিল প্ল্যান্টগুলোতে বলা হয়েছে কন্টেনার বেশি করে মজুত রাখার জন্য। মহারাষ্ট্র থেকে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। মুম্বাইতে প্রায় প্রতিদিনই 2000-এর বেশি যাত্রী ওয়েটিং লিস্টে রয়েছেন। দেশে গত 24 ঘন্টায় 184,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যাও 1,000 ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে জায়গা নেই। ট্রেনগুলোতে ফের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। দেশের টিকার সঙ্গেই এখন অভাব শুরু হয়েছে অক্সিজেনের। দ্বিতীয় ঢেউ যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে 2-1 দিনের মধ্যে প্রতিদিন 3 লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে সংক্রমণ। এমনকি এই সংক্রমণ ব্রাজিলের চেয়েও বেশি হতে পারে। দেশে এখন করোনার চিকিৎসার ওষুধ রেমডেসিভিরের আকাল শুরু হয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোকে বলা হয়েছে এখন আর অন্য রেমডেসিভির পাঠানো যাবে না। রাজ্যগুলোতে প্রায় 4-5 গুণ বেড়েছে সংক্রমণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা সংক্রমিত হয়েছেন। উত্তরপ্রদেশে রেমডেসিভিরের আকাল দেখা যাওয়ায় যোগী নির্দেশ দিয়েছেন গুজরাট থেকে এই ওষুধ আনতে হবে। গুজরাটে নাকি পর্যাপ্ত ওষুধ রয়েছে। যদিও গত কয়েকদিনে দেখা যাচ্ছে সুরাট, আহমেদাবাদ, গান্ধীনগরে অ্যাম্বুলেন্সেই পড়ে রয়েছে মৃতদেহ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন নতুন করে আর লকডাউনের সম্ভাবনা নেই, তবে আঞ্চলিক পর্যায়ে লকডাউন হতে পারে, সেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আকাশ বার্তা। দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলো। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। 1 জুনের পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতিতে বাতিল হয়ে গেল এবছর সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা, স্থগিত হয়ে গেল দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। সংক্রমণ বাড়ার জন্যই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন রমেশ পোখরিয়াল নিশাঙ্কের সঙ্গে। বৈঠকে ছিলেন শিক্ষা সচিব ও পদস্থ কর্তারা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান দশমের পরীক্ষা বাতিল করা হয়েছে এবছরের জন্য, আর দ্বাদশের পরীক্ষা স্থগিত থাকছে আপাতত। 1 জুন পরিস্থিতি পর্যালোচনা করে দ্বাদশের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরো জানান দশম শ্রেণীর পড়ুয়াদের স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পরের শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী অভ্যন্তরীণ মূল্যায়নে সন্তুষ্ট না হয় তাহলে সে পরীক্ষায় বসতে পারে, তবে সেই পরীক্ষা কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নেওয়া হবে। 4 মে থেকে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসূচি প্রকাশ করা হয়েছিল। দশমের 7 জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল আর দ্বাদশের 14 জুন পর্যন্ত। এই সূচি যখন তৈরি হয় তখনও দেশে আছে পরেনি দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রকে পরীক্ষা বন্ধের জন্য অনুরোধ করেন। একই আবেদন করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এরপরই আজকের এই ঘোষণা, সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আকাশ বার্তা। মুর্শিদাবাদে সংযুক্ত মোর্চার প্রার্থীর ওপর হামলা, এই খবর নিয়ে ফিরছি, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন।